যে ব্যক্তি জানাজার নামাজ হয়ে গেছে আমরা নিশ্চিতভাবে জেনেছি, এমন ব্যক্তির গায়েবানা জানাজা অপ্রয়োজন, এটা দরকারই নেই, কারণ জানাজা ফরজে কেফায়া একবার পড়ার সাথে সাথে দায়িত্ব আদায় হয়ে গিয়েছে। গায়েবানা জানাজা জায়েজ কিনা? না, এটা জায়েজ না। কিছু আমল আল্লাহ রসুলের জন্য খাস ছিল, সেটা হাদিস, সেটা সুন্নত না। আমাদের অনুসরণ করতে হবে রসুল্লাহর সুন্নত, আর হাদিসগুলো বিশ্বাস করতে হবে। পার্থক্য কি? প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয়। কথা বুঝতে পারছি? এখানে উমুম ও খুসুসের সম্পর্ক আছে। তো রসুল্লাহ সাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন বাসা নাজ্জাশির। তিনি মারা যাওয়ার পর মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রসুল সাল্লাম আবিসিনিয়ার বাসা নাজ্জাশির জানাজা পড়েছেন গায়েবানা। এটা আল্লাহ রসুলের জন্য খাস ছিল, আমরা পারবো না। কারণ জানাজার জন্য শর্ত হলো মাইয়াত উপস্থিত হওয়া, জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে সামনে রাখা, জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে দেখা। আমি তিনটা কেন বললাম? শুধু মাইয়াত দেখলেই জানাজা চলবে না, এখন তো আবার স্কাইপিতে দেখানো হয়। মানুষ মারা গেছে আমেরিকা, স্কাইপিতে ধরলো, আপনার জানাজা পর্যন্ত হবে না, মাইয়াত উপস্থিত হতে হবে। এখন আমরা যাদের গায়েবি জানাজা পড়ি তারা কি উপস্থিত হয়? আমরা কি দেখি? উমদাতুল কারি বুখারি শরাতে এসছে, রসুল্লাহ সাল্লাম যখন নাজ্জাশির জানাজার নামাজ পড়েছেন, আবিসিনিয়া থেকে মাটি সহ নাজ্জাশির লাশকে হযরত জিবরিল তুলে ধরছেন। মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রসুল সাল্লাম দেখে জানাজার নামাজ পড়িয়েছেন। এই জন্য এটা আল্লাহ রসুলের জন্য খাস ছিল, আমাদের জন্য এটা আমল করা চলবে না। প্রিয় ভাই আমার, জানাজা অংশগ্রহণ করবার জন্য জানাজার নামাজের যে আয়োজন, সেই জামাতে সামিল হওয়া আবশ্যক। দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে জানাজায় সামিল হওয়া বা সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। জামাত বিশুদ্ধ হওয়ার জন্য জামাতের সাথে সংযুক্তিটা আবশ্যক, যে কোনো নামাজের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য। বিদায় দূর থেকে আমরা ভিডিও কলের মাধ্যমে হয়তো জানাজার দৃশ্যটা দেখতে পেলাম, লাইভের মাধ্যমে দেখতে পেলাম, এটা আমাদের মনের প্রশান্তি হলো, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যদি জানাজার একজন মুসল্লি হতে চাই, মুক্তাদি হতে চাই, তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে এটি করার কোনো সুযোগ নেই। আমরা বরং প্রত্যেকে যার যার জায়গা থেকে, দূর থেকে, দূরান্ত থেকে আমরা দোয়া করব। অনেকে গায়েবানা জানাজা পড়ে থাকেন দূর দূরান্ত থেকে। বিশুদ্ধ মত অনুযায়ী গায়েবানা জানাজাও একজন মানুষের তখনই করা যাবে যখন তার মূল জানাজা কোনো জানাজাই না হয়। এমন কোনো জায়গা মারা গেলেন, সেখানে কেউ জানাজা দিল না, দেওয়ার সুযোগ হলো না, তাহলে সেক্ষেত্রে গায়েবানা জানাজা হতে পারে। একটা জানাজা হয়ে গেছে, তার হিতাকাঙ্ক্ষীরা বন্ধুবান্ধবরা দূর দূরান্তে আরেকটা গায়েবানা জানাজা আমরা করে থাকি, এটি মূলত হাদিস সম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েবানা জানাজা পড়েছেন নাজাশির, সেটি এই কারণে যে তার জানাজা হয়েছিল না, এমন জায়গায় মৃত্যুবরণ করেছেন তিনি, সেখানে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, তখন তিনি তারা জানাজার অ্যারেঞ্জ করেছেন, ব্যবস্থা করেছেন। বিধায় আমরা যে গায়েবানা জানাজা আমাদের দেশে থাকি, এটা অনেকটা পলিটিক্যাল জানাজা বলতে পারেন, রাজনৈতিক জানাজা বলতে পারেন, এর সাথে শরিয়ার আসলে সেরকম কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ শরিয়া এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে না। হ্যাঁ, কোনো কোনো ওলামায়ে কেরাম সেটাকেও জায়েজ বলেন, কিন্তু বিশুদ্ধ মতানুযায়ী এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশি যখন মারা যান, ইথিওপিয়ার সম্রাট যিনি মুসলিম হয়েছিলেন, তার ইন্তেকালের খবর পাওয়ার পরে তিনি মদিনাতে নাজ্জাশির গায়েবানা জানাজার নামাজ পড়েছেন। তাহলে যদি এমন জায়গায় কেউ মারা যায় যেখানে তার জানাজার নামাজ হয়েছে কিনা এ বিষয়ে কনফিউশন তৈরি হয়, অথবা জানাজার নামাজ হয়নি নিশ্চিতভাবে জানা যায়, ওই ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে। যদি এমন হয় কোনো ব্যক্তিকে দাফন করা হলো জানাজার নামাজ ছাড়া, দুই মাস ছয় মাস পরে যদি তার কবরের পাশে গিয়ে কবর সামনে নিয়ে আপনি জানাজার নামাজ পড়তে চান, সেটাও জায়েজ আছে। তবে যে ব্যক্তি জানাজার নামাজ হয়ে গেছে আমরা নিশ্চিতভাবে জেনেছি, এমন ব্যক্তির গায়েবানা জানাজা অপ্রয়োজন, এটা দরকারই নেই, কারণ জানাজা ফরজে কেফায়া একবার পড়ার সাথে সাথে দায়িত্ব আদায় হয়ে গিয়েছে। কিন্তু আজকের পৃথিবীতে আমরা দেখি বিভিন্ন মনীষীর গায়েবানা জানাজার নামাজ হয়, বিভিন্ন জায়গায় হয়। আসলে এটা আরেকটি বিষয়, সেটা মৌন প্রতিবাদও একটি, কারণ একজন ভালো মানুষকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছে, জেল তাকে মৃত্যু মেরে ফেলা হয়েছে, তখন তার জানাজার নামাজটাও ভালো করে পড়তে দেয় না। তাই মানুষ তখন বিভিন্ন জায়গায় জানাজার নামাজ পড়ে তখন জালেমদের জুলমের প্রতিবাদ করে, এটা ইবাদতের সাথে আরেকটি যোগ হলো প্রতিবাদ। যেহেতু গায়েবানা জানাজার নামাজের একটি হাদিস সহিভাবে সাব্যস্ত নাজাশির রাসুল পড়েছেন, ওই হাদিস সামনে যেহেতু আছে,
তাই গায়েবানা জানাজার নামাজ পড়ার দলিল একটা পাওয়া গেল। এই দলিল যেহেতু আছে এটা একবারে বেদাত হবে না, সাথে যোগ হয়ে গেল প্রতিবাদ, বুঝিয়ে দেয়া হলো তোমরা যাকে ফাঁসি দিয়েছ, মেরে ফেলেছ, তোমরা বলছো দর্শনকারী, হত্যাকারী ইত্যাদি, আর আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার জানাজার নামাজ গায়েবিভাবে বিভিন্ন জায়গায় পড়ে দেখিয়ে দিলাম এদেশের মুসলিম জনতা তার সাথে আছে।